হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে দেখাবো যে ইনস্ট্যান্ট যে পনিরটা হয় সেই পনিরটা কীভাবে রান্না করতে হয়, আর আমি যেভাবে রান্না করবো সেভাবে রান্না করলে ভাত রুটি মানে সব কিছুর সাথে তোমরা বেস্ট টেস্টি করে খেতে পারো। আর রেসিপিটা একদম পুরোপুরি আমার বরের বলা। পনির আমরা সবাই নিরামিষ করেই খাই, আমরা বাঙালিরা পনিরটা নিরামিষ হিসাবেই রান্না করি, মানে রসুন পেঁয়াজ ছাড়া, আর হয়তো জিরে বাটা এলাচ বাটা গরম মশলা দিয়ে রান্না করি। তো আজকে আমি একদম অন্যভাবে পনিরটা রান্না করব। প্রথমে আমি পনিরটাকে খুলে নিয়েছি জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে, আর পনিরগুলো একদম ফ্রোজেন ছিল, শক্ত ছিল। তেল গরম করে এখানে হলুদ লবণ মাখিয়ে আমি পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর পনিরগুলো আজকে মানে কেমন যেন ছেড়ে ছেড়ে যাচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম যে পনিরগুলোকে একটু ভালোভাবে কড়কড়া করে ভেজে নেব। তো ভালোভাবে ভেজে নিয়ে, আর হ্যাঁ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হলো পনিরকে সবসময় ভেজে নিয়ে একটু লবণ জলে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে পনিরটা রান্না করার পর নরম তুলতুলে হয়। আর এইভাবে রেস্টুরেন্টেই রান্না করে, মানে এই প্রসেসটা আমি যেভাবে শিখে নিয়েছি। তো এখানে আমি মশলার মানে মশলাটা করে নিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিলাম, দুটো টমেটো কুচি, টমেটোটা কুচি মানে পেস্ট না দিলে হবে, দিলাম রসুন কুচি, আর এখানে দিয়ে দিলাম আমি মানে আদা কুচি দেবো। তো এখানে আমি ক্যাপসিকামটাও ভেজে নিচ্ছি, ক্যাপসিকামটা আমি পরে দিব কেননা ক্যাপসিকাম একটা গন্ধ থাকে। তো এখানে আমি আদা কুচি মানে আদাগুলোকে একটু গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি, যেহেতু মিক্সারে ভালো হয়, আর দিয়ে দিয়েছিলাম কিছু ভাজা জিরে। আর ভাজা জিরেটা দেওয়ার পর আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো এখানে তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু ব্রাউন বা মানে একটু নরম যখন হলো, মানে যখন খুলে খুলে যাচ্ছিলো পেঁয়াজগুলো, ঠিক ওই টাইমটাতে আমি ভালোভাবে ভেজে নিয়ে, আর এখানে আমি দুটো মানে ড্রাই চিলি মানে লাল লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা জাস্ট দিয়েছি ফ্লেভার অ্যান্ড দেখতেও ভালো লাগবে। তো এখানে আমি সবজি কেটে রেখে নিয়ে গাজর মটরশুঁটি বিনস দুটো কাঁচা লঙ্কা আলু সব কিছু কেটে রেখে দিয়েছি। তো এখানে সব কিছু দিয়ে দিব। আর আজকে আমি যেহেতু মানে সবজি দিয়ে পনির রান্না করেছি তো তোমরাও ট্রাই করতে পারো, এই রেসিপিটা সত্যিই খুব ভালো লাগে। তো এখানে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি লবণ, হলুদ লবণ দিব, এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না। এখানে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দিব, আর একটু ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতন কষিয়ে নেব হালকা ফ্লেমে। তারপর মিক্সিটা ধুয়ে মিক্সির পরিমাণ যেই জলটা থাকে একদম অল্প পরিমাণে জল দেবো, যেহেতু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেছে মানে মানে প্রায় অর্ধেকটা হয়েই গেছে। তো এখানে আমি দুটো কাজু বাদাম আর 4-5টা কাজু বাদাম, একটু দারচিনি আর দুটো এলাইচি আর একটা লং ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সাথে পনিরগুলো দিয়ে দিয়েছি। তো এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর আমি ঢেকেই রান্নাটা করেছিলাম, ঢেকে রান্না করে যেমন গ্যাস পাচ্ছে তেমনি রান্নাটাও টেস্টি হয়। তো অল্প ঝোল দিয়ে রান্না করেছিলাম, তো এখানে গ্যাস অফ করে দিয়ে তারপর আমি ধনিয়া পাতা গার্নিশ করে দিয়েছি। আর এখন আমি মানে জানলাটা খুলে দিয়েছিলাম কেননা হাওয়া ঢুকছিলো না, আর গ্যাসটা অফ করে দিয়েছি। তো ধনিয়া পাতা গার্নিশ করে দিয়েছি। তো এটা তোমরা ভাত রুটি সব কিছুর সাথে ট্রাই করতে পারো, খেতে সত্যি অসাধারণ হয় রেসিপিটা। আর হ্যাঁ, এই রেসিপিটা রেস্টুরেন্টের মতনই, আর এই রেসিপিটা আমার বড় আমাকে বলেছিলো এইভাবে রান্না করতে, ঠিক আমি সেভাবেই রান্নাটা করি। তো এইভাবে আমি চাই অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কেমন হয়েছে আমার ভিডিওতে প্লিজ কমেন্টে জানিও।